ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা কি নিয়ে, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো হ্যাঁ, আজকের ভিডিওটা আমি এ টু জেড সব খাবার ট্রাই করব, মানে এ ফর, বি ফর, সি ফর থেকে একেবারে জেড অবধি যেগুলো আমি জোগাড় করতে পেরেছি সেগুলো আমি ট্রাই করব। তো কী কী খেতে চলেছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ফার্স্ট বসে পড়েছি আমি এ, বি, সি, ডি চারটে লেটার নিয়ে। তো চলো দেখে নাও আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি এ ফর অ্যাপেল, বি ফর ব্যানানা, সি ফর কিউকাম্বার, আর ডি ফর ডেটস। তো সকালে আমি এটাই নিয়ে বসে পড়লাম, এগুলো খাবো। তো অল্প অল্প করেই সব নিয়েছি, কারণ এ টু জেড খাবার মানে অনেক কিছু খেতে হবে আমাকে। তো জানি না কতটা আমি খেয়ে যেতে পারবো। তো চলো শুরু করি। ফার্স্টে এ ফর অ্যাপেল। বি ফর ব্যানানা। হয়ে গেছে, মানে আমার আপেল আর কলা শুনে পেটটা ভরে গেল, জানি না সারাদিন কি হবে। সি ফর কিউকাম্বার। ডি ফর ডেটস। তো আমার এ, বি, সি, ডি কমপ্লিট। এরপর আছে ই। তো ই দিয়ে খাবো, আমি একটু স্নান টান করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে ই দিয়ে খাবো। তো চলো তারপরে আসছি। এ ফিউ মোমেন্টস লেটার। তো আমি চলে এসেছি ই ফর, কারণ এ, বি, সি, ডি খেয়েছিলাম, আর এবার খাবো ই দিয়ে। তো ই ফর কী নিতে পারি বলো তো? ই ফর নিয়েছি এগ। তো এই দেখো, এখানে অর্ধেক ডিম নিয়েছি, কারণ সারাদিনে এত কিছু খেতে হবে, তো তাই অল্প অল্প খাচ্ছি। তো দেখো এখানে একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। তো চলো ই ফর এগ খেয়ে নিই। তো ই ফর এগ খাওয়া হয়ে গেছে আমার। এরপর হচ্ছে এফ। তো এফ দিয়ে কি খাবো বলো? এফ দিয়ে খাবো আমি যেটা কমন, ফিশ। তো সব কিছু অল্প অল্প নিচ্ছি, এখানে একটুকুনি মাছ ভাজা নিয়েছি আমি। তো চলো এফ ফর ফিশ খেয়ে নিই। মাছ, ডিম এভাবে একসাথে, তো ই ফর এগ খেলাম, এফ ফর ফিশ খেলাম। এরপর হচ্ছে এবার জি, ই এফ জি।
তো জি দিয়ে আমি নিয়েছি গুয়াভা, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। তো এইটা খেতে আমার একটু খারাপ লাগবে না খেতে, চলো খেয়ে ফেলি। তো গুয়াভা খাওয়া কমপ্লিট, এবার হচ্ছে এইচ, আর এইচ দিয়ে কি খাবো আমি, এইচ দিয়ে খাবো হানি। তো এই যে হানি নিয়ে নিয়েছি, তো একটু এক চামচ মতো খাবো, সবটা তো খাওয়া সম্ভব না, অনেক আছে, এরকম শুধু শুধু হানি খেতে ভালো লাগে না, তো অল্প একটুই নিচ্ছি, একটুই নিলাম। আজকে পুরো খিচুড়ি কম্বিনেশন চলছে, কোনো মাথা মুন্ডু নেই, পিয়ারার পর হানি, তো এইচ ফর হানি হয়ে গেল। এবার হচ্ছে আই, তো আই ফর তো কমন, তোমরা সবাই জানো আই ফর আইসক্রিম, তো এই আমি আইসক্রিম নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। উইন ওয়ান আইসক্রিম এই যে, এটা চেটে খেতে কি ভালো লাগে, চলো আই ফর আইসক্রিম। হেভি লাগছে, তো আর খাবো না, তো থাক। তো আই হয়ে গেল, এরপর হচ্ছে জে, তো জে ফর আমি নিয়েছি, কি খাবো বুঝতে পারছিলাম না, তো তারপরে ভাবলাম তো জে ফর খাবো আমি জুস, সেখানে নিয়ে নিয়েছি আমি এই যে একদম ফ্রুট জুস, তো চলো খেয়ে নিই। রিয়েল ফুড জুস, ভালো তো আর খাবো না। তো আমার যে অবধি হলো জুস, আর এরপর মানে আর আমার পেটে জায়গা নেই, এত হিজিবিজি খাবার খাচ্ছি, মানে আর মুখে আর নিতে পারছি না, একটু আবার একটু পরে খাবো। তো এরপর খাবো কে, কে দিয়ে শুরু করব, তো চলো এরপর আসছি কে দিয়ে, পরপর দেখা যাক এরপর আমি কটা খাবার আবার খেতে পারি, তো চলো আসছি কে নিয়ে। A few moments later. তো চলে এসছি এর পরের গুলো খেতে, ওগুলো একটু হজম হচ্ছে আমার, এখনো পেট কেমন গুড়গুড় করছে, এত উল্টো পাল্টা পরপর, মানে কোনো মিল নেই খাবারগুলোর মধ্যে। তো এবার আমি খাবো কে দিয়ে, আর কে দিয়ে আমি খাবো কেচাপ, চলো একটু চামচে নিয়ে নিই। তো এই দেখো কেচাপ নিয়ে নিয়েছি, চলো কে ফর কেচাপ খেয়ে নিই। তো কে তো খেলাম, আর এরপর হচ্ছে এল,
আর এল দিয়ে আমি কি খাবো কি খাবো ভেবে তো এল দিয়ে নিয়েছি লেমন, কেচাপটা যেমন টক, আবার তারপরে আবার এক টক, মানে আমার অবস্থাটা যে কি হতে চলেছে। তো এই যে লেমন, চলো খেয়ে নিই। খেয়ে নিয়েছি লেমন। তো হয়ে গেছে কে এল, এরপর এম। এম দিয়ে বেশ একটু ভালো জিনিস আছে। তো কি আছে বলো তো? এম ফর ম্যাঙ্গো, এটা কিন্তু বেশ ভালো টেস্টি জিনিস। তো আমি তো গোটা ম্যাঙ্গোটা খাবো না, তাই একটা টুকরো কেটে নিয়েছি। চলো খেয়ে নিই এম ফর ম্যাঙ্গো। তো এম ফর ম্যাঙ্গো খেয়ে মুখটা একদম ভালো হয়ে গেছে। এরপর আছে এন, এন দিয়ে খাবো আমি, কি খাবো ভাবছিলাম, তো ভেবে পেয়েছি আমি নাট, এই যে বাদাম নাট। চলো নাট খেয়ে নিই। নাট খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এন দিয়ে কমপ্লিট, তো এন অবধি থাক। এরপর আসবো দুপুরে লাঞ্চ নিয়ে, কারণ এখন আর আমি খেতে পারবো না। তো চলো একেবারে দুপুরে লাঞ্চ নিয়ে আসছি, তখন দেখা যাক কী কী, মানে কী কী লেটারের আমি জোগাড় করতে পেরেছি। চলো আসছি। তো আমি চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে, আর আমি শেষ করেছিলাম এন অবধি, আর এরপর শুরু করব ও দিয়ে। তো চলো দেখাই তোমাদের আমি ও দিয়ে কি নিয়েছি। তো আমি ও দিয়ে নিয়েছি অনিয়ন। তো সবটা তো শুধু শুধু খেতে পারবো না, একটুখানি যে জাস্ট খাবার। তো ফর অনিয়ন খেয়ে নিয়েছি। এরপর হচ্ছে পি, আর পি ফর নিয়েছি আমি পটাটো ফ্রাই। তো চলো খেয়ে নিই। এরপর আছে কিউ, তো কিউ দিয়ে আমি কিচ্ছু পাইনি, মানে কি হবে আমি বুঝতেই পারছিলাম না। তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে বলো। আর দিয়ে পেয়েছি যেটা দুপুরের একেবারে মাস্ট লাঞ্চ, সেটা হচ্ছে রাইস। আর ফর রাইস খেয়ে নিই। আর ফর রাইস খেয়ে নিয়েছি। এরপর হচ্ছে এস, এস দিয়ে আমি নিয়েছি সয়াবিন। চলো খেয়ে নিই। আর এস, এরপর হচ্ছে টি, তো টি দিয়ে আমি নিয়েছি রাইসের সাথে একদম ম্যাচ টমেটো। তো এবার আমি এগুলোকে সব নিয়ে নিয়েছি থালায়, দেখো। তো খেয়ে নিই, তারপরে আবার পরের লেটারগুলো নিয়ে আসছি, কারণ এখন যদি সবটা আমি এইটুকু খেতে বসি তোমাদের সাথে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো আমি এটা কমপ্লিট করে তারপরের লেটারগুলো নিয়ে আসছি, দেখা যাক সেগুলোতে আমি কী কী খাবারের জন্য জোগাড় করতে পেরেছি। তো আসছি এর পরের খাবারগুলো নিয়ে। তো টি অবধি খেয়েছি, আর এরপর ইউ দিয়ে কিচ্ছু পাচ্ছি না আমি, ইউ দিয়ে কী খাবো। তো ভাবলাম, দেখলাম উড়ের ডাল আছে, বাট এখন উড়ের ডাল রান্না করে
আমার একার জন্য সম্ভব না, কারণ এই সেদ্ধ হতে অনেক সময় লাগে, যেটাকে বাংলায় বলে বিউলির ডাল। তো সেই উড়ের ডাল আমি এইটুকু চামচে নিয়ে নিয়েছি দেখো, আর শুধুই খেয়ে ফেলি, কিছু করার নেই। আমি নিজের জন্য এখন এইটুকু ডাল রান্না করতে বসতে পারছি না, এতটা খেতেও পারবো না। তো ইউদি খেয়ে নিয়েছি উড়ের ডাল। আর এরপর হচ্ছে ভি, তো ভি ফোর কী খাবো কী খাবো কী খাবো ভেবে ভি ফোর আমি নিয়েছি ভিক্স। তো ভি ফোর ভিক্স নিয়েছি, ভি ফোর ভিক্স খাবো। তো এবার আমি খাবো ডাব্লু দিয়ে। তো ডাব্লু দিয়ে কী নিয়েছি আমি দেখো, ডাব্লু দিয়ে নিয়েছি ওয়াটার। তো চলো ডাব্লু ফোর ওয়াটার খেয়ে নিই। তো ডাব্লু ফোর ওয়াটার আমার কমপ্লিট। এরপর এক্স ফোর আমি কিচ্ছু পাইনি, ওয়াই ফোর পেয়েছি, আর জেড ফোরও কিচ্ছু পাইনি। তো ওয়াই ফোর যেটা পেয়েছি আগে সেটা খেয়ে নিই, তারপরে আমি লাস্টে ভিক্সটা মুখে দিয়ে ব্যাস ভিডিওটা ফিনিশ করবো। তো ওয়াই ফোর আমি কী নিয়েছি দেখো, ওয়াই ফোর নিয়েছি ইয়োগার্ট। তো এটাই এক চামচ খেয়ে নিই, তারপর ভিক্সটাই মুখে দেবো। তো নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। কারেন্ট বেড়ে দিল এত টক। তো ওয়াইয়ের আগে ভিটা আসে, তো ভিটা আমি লাস্ট টাইম মুখে দেবো। আর জেড ফোরও কিচ্ছু পাইনি আমি, জেড ফোর তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। তো চলো ভি ফোরটা খেয়ে নিই এবার, ভি ফোর ভিক্স। তো হয়ে গেল আমার এ টু জেড, আজকে খেলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো সারাদিন এত হাবি জাবি খেয়ে আমার পেটের অবস্থা ভীষণ খারাপ, মানে এটা অদ্ভুত ঢেকুর উঠছে আমার। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তো আজকের মতো টাটা, খতম, বাই বাই, টাটা, গুড বাই।